দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিথুয়ানিয়ায় একজন ভারপ্রাপ্ত কনসাল পোস্ট করা একজন জাপানি কূটনীতিক চিউন সুগিহারা তার সরকারের নির্দেশ অমান্য করেছিল এবং নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য ভিসা জারি করেছিলেন। সুগিহারা 1940 সালে ইহুদি উদ্বাস্তদের 2000টিরও বেশি ট্রানজিট ভিসা জারি করেছিলেন। জাপানি কনসুলেট বন্ধ থাকার পরেও তার ট্রেন স্টেশন থেকে দূরে না যাওয়া পর্যন্ত ভ্রমণ নথিতে স্বাক্ষর করা অব্যাহত রেখেছিলেন। অনেক ভিসা পুরো পরিবারের জন্য ছিল। ফলস্বরূপ অনুমান করা হয় যে সুগিহারা 6000 ইহুদিকে বাঁচিয়েছিলেন।